দেয়াল ঘড়ি আমরা বাড়িতে সবাই লাগিয়ে রাখি ঠিকই, কিন্তু এটা আমরা হয়তো অনেকেই জানি না। বাস্তুশাস্ত্র মতে ঘড়ি কোথায় লাগালে আমাদের শুভ ফল প্রদান করে আর কোথায় লাগালে আমাদের অশুভ ফল প্রদান করে বা নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। তাই বাস্তুশাস্ত্র মতে জেনে বুঝে বাড়িতে ঘড়ি লাগালে শুভ ফল প্রদান করে এবং বাড়িতে সব দিক থেকে উন্নতি হয়। তাই বাস্তুশাস্ত্র নিয়ম মেনে অবশ্যই বাড়িতে ঘড়ি লাগানো উচিত। আজকে আমরা এই ভিডিওটিতে জানবো বাড়িতে কোথায় ঘড়ি লাগানো শুভ আর কোথায় লাগানো অশুভ ফল প্রদান করে। তো চলুন এই বিষয়ে জেনে নিই। ঘরের পূর্ব দিকে এবং উত্তর দিকে ঘড়ি টাঙানো শুভ, তবে যদি জায়গা না থাকে তাহলে পশ্চিম দিকের দেয়ালে ঘড়ি টাঙাতে পারেন। কিন্তু ঘর হোক বা দোকান হোক, দক্ষিণ দিকের দেয়ালে কখনই ঘড়ি টাঙাবেন না, তাহলে কিন্তু উন্নতিতে বাধা আসবে। যদি বেডরুমে ঘড়ি টাঙান তাহলে পূর্ব দিকে শুভ এবং সম্ভব না হলে উত্তর দিকের দেয়ালে রাখতে পারেন। খাবার ঘরে ঘড়ি না রাখাই ভালো, কারণ এটা বাস্তু মতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক প্রভাব ফেলে। স্বামী স্ত্রীর শোবার বিছানার খুব কাছে বা বিছানার পাশে, টেবিলে বা বালিশের নিচে ছোট হাত ঘড়ি বা সময় দেখার কোনো রকম যন্ত্র না রাখাই ভালো, কারণ এরকম করলে দাম্পত্য সম্পর্কে কলহ দেখা দেয়। দরজার উপরে কখনই ঘড়ি টাঙাবেন না, এতে ঘরে নেগেটিভ এনার্জির বাস হয় এবং পরিবারের সদস্যদের নানা রকম সমস্যায় পড়তে হয়। বালিশের নিচে ঘড়ি রাখলে এতে ঘুমালে স্বভাবে নেতিবাচক অবগুণ ফুটে ওঠে। বাড়িতে পেন্ডুলামযুক্ত ঘড়ি টাঙালে খুবই শুভ মনে করা হয় এবং এতে মনে করা হয় এতে ঘরের সব খারাপ সময় পার হয়ে যায়। বেডরুমে সব সময় গোলাকার ঘড়ি রাখা উচিত, এতে ঘরের সুখ শান্তি বজায় থাকে। বাড়িতে কমলা আর সবুজ, দোকানে কালো বা নীল রঙের ঘড়ি কখনই লাগাবেন না। ঘড়ি যেন বাড়িতে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে না থাকে বা বাড়িতে খারাপ ঘড়ি দীর্ঘদিন পড়ে থাকলে সেটাকে শীঘ্রই সারানোর ব্যবস্থা করুন। যদি সারানো সম্ভব না হয় তাহলে ওটাকে বাইরে সরিয়ে ফেলুন। বন্ধ পড়ে থাকা ঘড়ি বাড়ির মানুষের উন্নতি এবং সাফল্য বন্ধ করে দেয়, সাথে ঘরে নেগেটিভ এনার্জির মাত্রা বাড়িয়ে তোলে। পশ্চিম দিকে মুখ করে ঘড়ি লাগালে বাড়ির সদস্যদের নতুন কিছু উন্নতি ঘটার সম্ভাবনা থাকে। বাড়ির উত্তর দিকে মুখ করে ঘড়ি লাগালে বাড়িতে পয়সা অপচয় বন্ধ হয়। বাস্তুশাস্ত্রের এই নিয়ম মেনে ঘড়ি টাঙালে আপনাদের বাড়িতে সৌভাগ্য ফিরবে, উন্নতি হবে। তাই এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন বাড়িতে ঘড়ি টাঙানোর সময়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, আর এরকমই নতুন ভিডিও দেখার জন্য লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।